ইসলামকে সম্মানিত করা হয়েছে, আর কোনো কিছু দিয়ে সম্মানিত করা হলে তাকে কারামা বলা হয়। কিন্তু নবী রসুলগণকে কোনো অসাধারণ অলৌকিক বিষয় দিয়ে যদি আল্লাহ সম্মানিত করেন, সেটির নাম হচ্ছে মুজেজা। সেটির নাম হচ্ছে মুজেজা, কারামত চাইতে অনেক অনেক গুণে উৎকৃষ্ট। জি, মুজেজা আম্বিয়া রসুলগণের সাথে খাস, নবী রসুলগণের মাধ্যমে যদি কোনো অলৌকিক অসাধারণ কিছু ঘটে, আল্লাহ ঘটান, সেটার নাম হচ্ছে মুজেজা। মুজেজা মানে কি? মুজেজার অর্থই হচ্ছে যে যেই বস্তুটি বা যেই বিষয়টি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হার মানিয়ে দেয়। আজাজা ইউজেজ মানে কাউকে হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া। তো আম্বিয়া রসুলগণ যখন কোনো মুজেজা অসাধারণ কিছু তাদের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন, তার মানে জাতিকে এই শিক্ষা দিচ্ছেন যে হয় এই ব্যক্তি আমার নবী রসুল তার প্রতি ইমান নিয়ে আসো, বিশ্বাস করো, আনুগত্য করো, সারেন্ডার করো, আর না হইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো, আর তার মতো করে দেখা, তার মতো দেখা, দেখাতে তো পারবে না। সুতরাং হার মানতেই হবে। পক্ষান্তরে যদি নবী না হন কিন্তু আল্লাহর নেকবান্দা, ভালো মানুষ, আল্লাহর নেকবান্দা যে কোনো মুসলিম, কিন্তু আল্লাহর নেকবান্দা মানে সুফিরা নয়। কিন্তু আবার কারামতকে সুফিদের সাথে, পীরদের সাথে খাস করে দিয়েছে, এরা বেদাতি, এরা পথভ্রষ্ট, এরা সঠিক ইসলামের জ্ঞানও রাখে না এবং সঠিক ইসলামের কথা মানুষের কাছে পেশ করে না। তো কারামতের জন্য পীর মুরিদি শর্ত নাই, হ্যাঁ তাসাউফ শর্ত নেই কারামতের জন্য, আর কারামত হইতেই হবে আল্লাহর নেকবান্দা থেকে, এইটাও শর্ত নেক হওয়ার জন্য। তবে কোনো নেকবান্দাকে মাঝে মাঝে সম্মানিত করার জন্য কিছু অসাধারণ আল্লাহ দেখাইতে পারে, সেটা হইতে পারে। সেটা নবীদের মাধ্যমে যেসব অসাধারণ হয়েছে সেগুলির কোয়ালিটির নয়, ওই রকম নয়, কিন্তু সীমিত কিছু। এমনকি একজন নেক মানুষ দোয়া করল, কবুল হয়ে গেল, এটাও কারামত, মানে এই দিয়ে আল্লাহ সম্মানিত করছেন আপনাকে। কেউ দোয়া করছে কবুল হয় না, আর আপনি দোয়া করলেন কবুল হয়ে গেল, এটি আপনাকে আল্লাহ সম্মানিত, কারামত এটি আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই মুজিজা দিয়ে।